মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা চটকল শ্রমিকদের পাশে রয়েছে, শ্যামনগরের সভায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশীদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 2021 সালে বিধানসভা নির্বাচনে হারের পর কেন্দ্রের জনবিরোধী নীতির কারণে চটকল শ্রমিকরা সমস্যার মুখোমুখি হয়েছেন, কিন্তু সেই সমস্ত শ্রমিকদের পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্যামনগরের সভায় দাঁড়িয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে বললেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখুন, আজকে যে পরিস্থিতি ভারতবর্ষে সৃষ্টি করছে, বাবুদের খুব গায়ে জ্বালা। তার কারণ, বাংলায় গোহারা হেরেছে 2021-এর মে মাসে, যারা বলেছিল আপনি বার 200 পার, 70-এ তাদের বাস আটকে গেছে। তাই যে করে হোক বাংলার মানুষকে পেটে মারতে হবে, পাটে মারতে হবে। এই যে চটকল শিল্প, আজকে দেখুন এদের কেন্দ্রের জনবিরোধী নীতির কারণে প্রায় 60,000 শ্রমিক ভাইরা গত 6 মাসে নিজের কাজ হারিয়েছে। আমাদের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা চটকল শ্রমিকদের পাশে ছিল, আছে, থাকবে। আমাদের সরকার প্রায় 30,000 লোককে আলাদা করে প্রশিক্ষণ দিয়েছে, এবং এই মাটি তো আশীর্বাদ পুষ্ট, উর্বর মাটি। ভারতবর্ষে প্রায় 100টি চটকল রয়েছে, পাটকল রয়েছে, তার মধ্যে প্রায় 74টা বাংলায়। এই উত্তর 24 পরগনায় 24টা চটকল রয়েছে, তার মধ্যে আজকে বিজেপি কি বলেছিল যে আচ্ছা দিন আসবে, 15 লাখ আসবে, গ্যাসের দাম কমবে, কিচ্ছু হয়নি। আমাদের লড়াই তার বিরুদ্ধে।